আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাইরাল মিডিয়ার আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি যারা সি ক্যাটাগরি ফার্মাসি হিসেবে অধ্যয়নরত আছেন কিংবা সি ক্যাটাগরি ফার্মাসি হিসেবে অধ্যয়ন করতে চাচ্ছেন সি ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো সি ক্যাটাগরি আবেদন থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত যে সমস্যাগুলি আছে। আপনারা এই ভিডিও যদি দেখেন সম্পূর্ণ, তাহলে কিন্তু খুব সহজেই সি ক্যাটাগরি ফার্মাসিস্টের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য শেয়ার করবো সব কিছু বিস্তারিত। তো আশা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন জেনে নিই প্রথমে ভর্তির যোগ্যতা কী কী। এক, আবেদনকারীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই, আবেদনকারীর বয়সসীমা 17 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। তিন, ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি অনলাইনে আবেদনপত্র পূরণ, নিবন্ধিত কাগজপত্রটি সংযুক্ত আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে। যে কাগজপত্রগুলি আপনার প্রয়োজন হবে সেগুলি হলো: এক, এসএসসি সমমানের সনদপত্রের সত্যায়িত কপি; দুই, সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র; তিন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; চার, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি; পাঁচ, কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট 3,860 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। তবে নতুন ফি সম্ভবত 500 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নতুন যারা ভর্তি হবেন সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনাকে আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে যে লিঙ্কটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন অথবা কোনো একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। অনেকেই এমন প্রশ্ন করেন, আমার আবেদন সম্পূর্ণ হয়েছে, এখন আমার করণীয় কী? উত্তর, আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আপনাকে কনফার্মেশন মেসেজের পাঠানো হবে এবং জানানো হবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কনফার্মেশন মেসেজ কখন পাবো? এটার উত্তর হচ্ছে, আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। আমাকে কি সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে? হ্যাঁ, এবং প্রতিটি ফাইল 1 MB-র মধ্যে PDF হতে হবে, ছবি PNG ফরম্যাট হতে হবে। আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে ইংরেজিতে, অবশ্যই মনে রাখবেন ইংরেজিতে আবেদনপত্র পূরণ করবেন। আমার পোর্টালে লগ ইন করতে পারছি না, এটার উত্তর হচ্ছে, আপনার ইউজার নেম নামের সাথে TC আন্ডারলাইন যেটা আছে এটা যুক্ত করবেন, চেষ্টা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর যদি দেখুন আপনার আবেদনটিও অ্যাপ্রুভাল হবে, এরকম একটি মেসেজ আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলে, এবং আপনাকে মোবাইলে SMS করা হবে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের আপনার আবেদনটি PCP কর্তৃক অনুমোদিত হয়েছে, তালিকাভুক্ত কার্ডটি ডাউনলোড করুন। এরকম একটি কার্ড আপনি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নিলেই আপনাকে যখন ফার্মেসি কাউন্সিল থেকে বই আসবে তারা আপনাকে ফোন করবে, আপনাকে ততদিন অপেক্ষা করতে হবে। কারণ যদি বইগুলি সেন্টারে না আসে, জেলা অফিসে না আসে, তখন কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে না। বইগুলো আসলে তারা আপনাকে ফোন করে জানিয়ে দিবে আপনার ক্লাস কখন থেকে চালু হবে এবং তাকে কখন আপনি সেখানে যাবেন। তো ক্লাস শুরু হবে এবং আপনার সপ্তাহে কোনো একদিন ক্লাস হবে সেটা জানিয়ে দেওয়া হবে। এরপর 10 থেকে 15টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের পাঠদান শেষ হবে এবং ক্লাস টিচার মডেল টেস্ট নেবেন, যেটা পরীক্ষার আগে অনুষ্ঠিত হয়। এর মধ্যেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ওয়েবসাইটে ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে আপনাদের, এবং নির্ধারিত সময়ের মধ্যে ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবেন, যেটা জেলা অফিস থেকেই আপনারা নিয়ে নেবেন। যেখানে ক্লাস করায় সেখানে অ্যাডমিট কার্ডের নমুনা দেখতে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি অ্যাডমিট কার্ড কীরকম হবে। এটা ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড পাওয়ার পর আপনাদের ফাইনাল পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে নিতে হবে, যেমন OMR-এর সঠিকভাবে পূরণ। এগুলি ক্লাসে দেখায়, তবুও আপনারা দেখে নেবেন, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে শিখে নেবেন। OMR-এর পূরণের সময় রোল নাম্বার, IRE নাম্বার, জেলা কোড, প্রশ্নের সেট কোড কখনোই ভুল করবেন না, কারণ এগুলি ভুল করলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। পরীক্ষা অনুষ্ঠিত হবে 200 নম্বরে, MCQ 50% পেলেই কিন্তু পাস করবেন। পরীক্ষায় 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ওয়েবসাইটে পাবলিশ করা হয়। তো পরীক্ষার ফাইনাল পরীক্ষায় 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দেওয়া হয়। এরপর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে হবে। অনলাইনে সকল কাগজপত্র সত্যায়িত কপি, PDF এবং ছবি PNG ফরম্যাটে 1 MB-র মধ্যে সকল কাগজপত্র রেডি করে রাখতে হবে এবং আবেদন করতে হবে প্রোফাইল তৈরি করে। প্রোফাইল তৈরি করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এবং কীভাবে আবেদন করবেন সেটাও ইউটিউব চ্যানেলে রয়েছে। যে কাগজপত্রগুলি প্রয়োজন হবে রেজিস্ট্রেশনের জন্য সেটা হচ্ছে SSC সার্টিফিকেট, সত্যায়িত কপি, ড্রাগ লাইসেন্স কপি, যে কোনো একটা দিলে হবে, যেটা ভর্তি হয়েছেন সেটা না দিলে সমস্যা
সমস্যা নাই এনআইডি কার্ড কপি অ্যাডমিন কার্ডের কপি যেটা অ্যাডমিট কার্ড ছিল সেটা সত্যায়িত কপি প্রত্যয়নপত্র এবং ছবি এগুলি অবশ্যই আপনার লাগবে তারপর গুগল ক্রোমে পিসিবি ড্যাশবোর্ড লিখে সার্চ দিলে আপনি আবেদন অপশন পাবেন সেখান থেকে নিজেও আবেদন করতে পারবেন অথবা কোনো একটি কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারবেন প্রথমে প্রোফাইল তৈরি করতে হবে এরপর আবেদন করতে হবে প্রোফাইল তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং কীভাবে আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন সেটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওগুলি দেখে দেখে নিজেরাও করতে পারবেন যদি বাসায় কম্পিউটার থাকে অথবা কোনো একটা কম্পিউটার থেকে করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন খরচ আগে ছিল 260 টাকা এই 161 বেস থেকে 523 টাকা করা হয়েছে আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদন কপি প্রিন্ট করবেন টাকা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করে নেবেন যেটা আপনাকে দেওয়া হবে ইমেলের মাধ্যমে আপনার যে ইমেলটি দেবেন সেখানে একটি মেসেজ যাবে সেটা প্রিন্ট করে নেবেন এরপর আবেদন পেন্ডিং দেখাবে আবেদন করার 30 থেকে 45 দিনের মধ্যে আপনাকে আপনার মোবাইলে SMS করে করবে ফার্মেসি কাউন্সিল থেকে SMSটি হবে এরকম আপনার সংশ্লিষ্ট সকল মূল কাগজপত্র সহ 15 দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন এরপর সকল কাগজপত্র সত্যায়িত কপি এবং অরিজিনাল কাগজপত্র নিয়ে ঢাকা লিঙ্ক রোড পশ্চিম বাংলা মোটর ফার্মেসি কাউন্সিল অফিসে 9টা থেকে 12টার মধ্যে যোগাযোগ করতে হবে তারা চেক করে আপনাকে অরিজিনাল কপি ফেরত দিয়ে দিবেন এবং 1 থেকে 3 দিনের মধ্যে আপনাকে মোবাইলে SMSের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার রিসিট ডাউনলোড করতে বলবেন মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হবে এবং রিসিটটি ডাউনলোড করতে বলা হবে রিসিপ্টটি যখন আপনি ডাউনলোড করবেন সাথে সাথে আপলোড করবেন না কারণ সার্টিফিকেটের জন্য এটা আপলোড করতে হয় আপলোডের আগে আপনি দেখে নেবেন এরপর যে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেটা দিয়ে সব কাজ করতে পারবেন প্রোফাইল লগ ইন করে রিসিপ্ট ডাউনলোড করবেন এবং যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন সেটা পর্যন্ত সার্টিফিকেট তৈরি হয়েছে কি না চেক করে মূল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন রিসিপ্ট আপলোড করে দিবেন যখন দেখবেন আপনার পাওয়া রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত সার্টিফিকেট তৈরি হয়েছে তখনই কিন্তু আপনি রিসিপ্টটা আপলোড করবেন এরপর আপনাকে আবার ফার্মেসি কাউন্সিল অফিস থেকে SMS করে সার্টিফিকেট আনতে যেতে বলা হবে তখন শুধু রিসিপ্ট নিয়ে গেলেই আপনি ফার্মেসি যে সার্টিফিকেটটি সি ক্যাটাগরি সেটা পেয়ে যাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি প্রথম যে মেসেজটি ছিল সেটা হচ্ছে 15 দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে সকল মূল কাগজপত্র সহ যোগাযোগ করতে বলা হয়েছে এরপর যখন মূল কাগজপত্র সহ সত্যায়িত কপি সহ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল লিঙ্ক রোড বাংলা মোটর রাহাত টাওয়ারে জমা দেওয়া হয় 9টার দিকে জমা দেওয়ার হয় তারা সব কিছু দেখে এবং মেসেজটি সহ চেক করে যে মেসেজটি উপরে দেওয়া হয়েছিল সেটি দেখার পর তারা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যে অরিজিনাল কাগজপত্রগুলি সেগুলো রিটার্ন দিয়ে দেয় এরপর আধা ঘন্টার মধ্যে একটা মেসেজ চলে আসে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে পিসিবি পোর্টালে লগ ইন করে রসিদ পিন করে নিন তো রসিদটি পিন করে নিয়ে আমি আপনাদেরকে রসিদটিও দেখাচ্ছি এই রসিদটি ডাউনলোড করে রাখবেন এবং আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে সেটা পর্যন্ত সার্টিফিকেট বিতরণের জন্য তৈরি হয়েছে কি না সেটা চেক করে নেবেন চেক করার পর এই রসিদটি আপনি রিসিপ্টটি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তবে অবশ্যই সেটা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটুটুকু পর্যন্ত সার্টিফিকেট তৈরি হয়েছে কি না সেটা আগে যাচাই করে নেবেন নাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ